সুনামগঞ্জ সিলেট মহাসড়কের সুনামগঞ্জের সদর উপজেলার জানেগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে 14 যাত্রী নিখোঁজ রয়েছে। বেলা 11টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খাদটি বন্যার পানিতে পূর্ণ ছিল। বাসটি সুনামগঞ্জ শহরে যাওয়ার উদ্দেশ্যে সিলেট থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে। এখন পর্যন্ত 5 জনকে উদ্ধার করা হয়েছে। তারা জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।